হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করব রসগোল্লা ট্রেলারের ব্যাপারে। তো রসগোল্লা নিয়ে কয়েকদিন আগেই আমি একটা এপিসোড বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে রসগোল্লা সিনেমার গল্প কি হতে চলেছে, সের ব্যাপারে সব ডিটেল আছে। যারা এটা দেখেননি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, তো প্লিজ গিয়ে সেটা আগে দেখে নিন, তাহলে আপনারা একটা রাফ আইডিয়া পেয়ে যাবেন যে নবীনচন্দ্র দাস কে ছিল যার ব্যাপারে এটা হচ্ছে। এনিওয়ে, আমরা ট্রেলার রিভিউ করি। তো ট্রেলারের ভালো দিকটা আগে বলি, তারপরে যে জিনিসগুলো আমার খারাপ লেগেছে সেগুলো আপনাদেরকে বলবো, তারপরে আপনারা জানাবেন আপনাদের কি মতামত। তো ফার্স্টে যেটা সবার চেয়ে ভালো জিনিস, যে একটা ঐতিহাসিক গল্পকে তুলে ধরা হয়েছে। রসগোল্লা কি করে আবিষ্কার করলো নবীনচন্দ্র দাস, বা নবীন ময়রা বলে যে বিখ্যাত, বাগবাজারে উত্তর কলকাতায়। তখন উত্তর কলকাতায় ছিল, আর এত বেশি এক্সটেন্ডেড ক্যালকাটা তো ছিল না, তো সেখানকার বাসিন্দা উনি। তো উনি কিভাবে মিষ্টি তৈরি করলেন, এবং সেই যে মানে জার্নিটা সহজ ছিল না, সেই জিনিসটাকেই তুলে ধরা হচ্ছে। মানে কত মুশকিল, কত কিছু ওনাকে পার করে তারপরে ইনভেনশনটা করতে হয়েছে। মানে এখানে আর কি ওনার মানে কি বলবো, রোলটা আর কি একটা সায়েন্টিস্টের থেকে কম না। কারণ কি, এই যে মিষ্টি বা কোনো রকমের ফুড আইটেম এটা যে আবিষ্কার করা, এটাই কিন্তু ফুড টেকনোলজি নিয়ে পড়াশোনা আছে। আজকালকার দিনে ফুড টেকনোলজি হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন একটা ইঞ্জিনিয়ারের যেরকম কাজ, সেরকম কাজ আর কি উনি করে দেখিয়েছিলেন। তাহলে ওনাকে আর কি একটা ইঞ্জিনিয়ারই বলা যেতে পারে, কিন্তু সেটার জন্য চাই ইনভেস্টমেন্ট। সেই যে জিনিসগুলো, যে ওনার যে লড়াইটা, মানে পয়সা নেই, কেউ বিশ্বাস করছে না যে এরকম একটা খাবার পদার্থ তৈরিও হতে পারে আদৌ, সেইগুলোর এগেনস্টে যে লড়াই করা এবং সমাজের এগেনস্টে লড়াই করা। কারণ কি, কোনো নতুন জিনিস কেউ আবিষ্কার করতে গেলে সবসময় বাকি লোকেরা তাকে পাগল বলে, বলে যে কি করছে, সেই জিনিসটার সাথে লড়াই করা। তো এই জিনিসগুলো খুব সুন্দরভাবে গল্পের মধ্যে দেখিয়েছে পাওয়েল। পাওয়েল ডিরেক্টর, যার কথা আমি আমার আগের অনেক ভিডিওতে মানে আপনারা শুনেছেন, যে এর আগে বাবার নাম গান্ধীজি করেছিল। পাওয়েলের গল্প বলার ধরন কিন্তু টোটালি আলাদা। মানে শিবপ্রসাদ নন্দীতে এক ধরনের ছবি বানায়, কিন্তু পাওয়েলের কিন্তু ডিরেকশন স্টাইলটা পুরোপুরি আলাদা। তো এই একটা মানে অন্য রকমের কিছু এক্সপেক্ট করতে পারছি। তার সাথে রয়েছে যে নবীন দাসের জীবনে এই রসগোল্লা তৈরি হওয়ার পিছনে ওনার স্ত্রী ক্ষীরোদমণি দেবীর যে কতটা হাত রয়েছে, ওনাদের দুজনের মধ্যে যে প্রেমটা ছিল সেটাই যে ওনাকে মোটিভেট করছে, সেই জিনিসগুলোকেও খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। মানে একটা ফিল গুড ব্যাপার আছে, যেটা শিবপ্রসাদ নন্দীতে সব সিনেমাতেই থাকে, মানে উইন্ডোজে যত সিনেমা আপনারা দেখেছেন। অথচ এটা ঐতিহাসিক গল্পকে তুলে ধরা হয়েছে, ভালো ভালো অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়েছে। উজান গাঙ্গুলি তো নবীন দাসের রোলে প্লে, মানে রবীন্দ্র দাসের ক্যারেক্টারটা প্লে করছেন, কিন্তু ওনার সাথে আরও প্রচুর বাগা বাগা অভিনেতারা রয়েছেন, তাদেরকে উইন্ডোজের ম্যাক্সিমাম সিনেমাতেই দেখতে পাওয়া যায়। যেমন রজতভ দত্ত আছে, তার সাথে রয়েছে আমরা চিরঞ্জিতকে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি উইন্ডোজ প্রোডাকশনের একটা সিনেমাতে, তারপরে রজতভ দত্ত, খরাজ, কৌশিক সেন, অপরাজিতা আড্ডু, এরকম বহু অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যারা আর কি বাগা বাগা। তো সাপোর্টিং ক্যারেক্টারটাও খুব স্ট্রং। তো এই দিক দিয়ে মানে আমি বলবো যে মানে অ্যাক্টিংয়ের দিক দিয়ে কিছু খামতি যাবে না, মানে এটা আমি একটা আশা করতে পারছি। আর ঐতিহাসিক যেহেতু জিনিসটা তুলে ধরেছে, আর এবং আরও একটা জিনিস যেটা খুব ভালো লেগেছে, যে ওয়েল রিসার্চ, মানে রূপচাঁদ পঙ্খীর কথাটাও দেখানো হচ্ছে আপনারা ট্রেলারে যদি দেখেন। বা এইটা আমি নিজেও পড়েছিলাম, আমি আগেও আপনাদেরকে বলেছি বাগবাজারের ইতিহাসের যে বই আছে তাতে রূপচাঁদ পঙ্খীর কথাও মেনশন করা আছে, উনি যে নবীন দাসের সাথে দেখা করেছিলেন সেটাও মেনশন আছে। এবং নবীন দাসকে রসগোল্লা করার জন্য একজন এখানকার বিখ্যাত বাইজি, আমার নামটা মনে নেই, তিনি স্পন্সর করেছিলেন কাইন্ড অফ। তো সেই রোলটা শুভশ্রী প্লে করছে, শুভশ্রী ফার্স্ট টাইম উইন্ডোজ প্রোডাকশনে আমরা দেখতে পাচ্ছি তাকে। তো সেই সব ডিটেলিং রিসার্চগুলো খুব ভালো করেছে পাওয়েল। তো এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে, এইগুলো ছিল ট্রেলারের ভালো দিক। এবার খারাপ দিকে চলে আসি, যারা খারাপ দিকটা একটু টেকনিক্যাল ফার্স্টে বলি, যে সেট ডিজাইন, সেট ডিজাইনটা আমার মনে হয় না কি খুব একটা অথেন্টিক হয়েছে। সেট ডিজাইনটা আহামরি কিছুই হয়নি। কারণ কি, জাতিস্বর বলে যে সিনেমাটা, যেটা সৃজিত মুখার্জি ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি অভিনয় করেছিলেন, তাতেও কিন্তু পুরনো আমল দেখানো হয়েছিল, কিন্তু তাতে আপনি সেট ডিজাইনটা দেখবেন অনেক বেশি অথেন্টিক। এখানে কিন্তু সেই অথেন্টিসিটিটা একটু কম, এটার জন্য মনে হচ্ছে একটু সিরিয়াল সিরিয়াল টাইপের লাগছে। দ্বিতীয় হচ্ছে মনে হচ্ছে যেন একটু বাজেটের প্রবলেমের জন্য, যেন একটু কম পয়সায় বানানো এরকম একটা সেটটা তাই অথেন্টিক মনে হচ্ছে না। দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলবো, যে কালার, যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে সিনেমাটাতে, এই কালার প্যালেটটা আমরা দেখে আসছি যে কোনো পিরিয়ড ফিল্ম বানালে বাংলাতে এই কালার প্যালেটটা ইউজ হয়। মানে এক যে ছিল রাজা, তো কিছুটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিছুটা যে টাইপের কালার যখন দেখাচ্ছে তার মধ্যে যে টাইপের কালার, একটু রেডিশ টাইপের একটা কালার ইউজ করা হয়, সেই
সেইটাই ইউজ করা হয়েছে। রাজ কাহিনীতেও সেটা ছিল, সৃজিত মুখার্জি অনেক যে পিরিয়ড ফিল্মগুলো বানিয়েছে তাতেও ছিল, এবং এখানেও এদের মধ্যে এখানেও সেই কালার প্যালেটটাই রয়েছে। তো কেন মানে পিরিয়ড ফিল্ম বানালে কি পার্টিকুলারলি এই কালার প্যালেটটা ইউজ করতে হবে, এটা কি কোনো ফিল্ম ইনস্টিটিউটের বইতে লেখা আছে? সেটা নিয়ে তো একটু এক্সপেরিমেন্ট করাই যেতে পারে। তো আই থিঙ্ক ওইটা একটা, এই দুটো টেকনিক্যাল জিনিস যেটা আমার মনে হয়েছে যে একটু খারাপ, মানে এটার দিকে মন দিলে হয়তো আরো বেটার হতো, সেট ডিজাইনিং অ্যান্ড দ্বিতীয় হচ্ছে দ্য এডিটিং পার্ট, দ্য কালার প্যালেট অ্যান্ড কালার কারেকশন অ্যান্ড অল। তো যাই হোক, এটা তো টেকনিক্যাল পার্ট, এটার দিকে দর্শক দেখে না, দর্শক দেখে হচ্ছে যে গল্পটা কতটা ভালো, অভিনয় কত ভালো, এইগুলোর দিকে আই থিঙ্ক বেশি পাবলিক রেসপন্ড করে। অ্যান্ড উইন্ডোজ প্রোডাকশন আজ অব্দি কোনোদিনও বাজে সিনেমা বানায়নি কিছু, মানে অ্যাটলিস্ট মাস অ্যাপিলিং সিনেমা, সাধারণ লোকে গিয়েও বুঝতে পারবে, এবং তার সাথে একটা সুন্দরভাবে গল্প বলা হয়, একটা ফিল গুড ব্যাপার থাকে। মানে আমি তো উইন্ডোজ প্রোডাকশনকে বলি যে বাংলা রাজকুমার হিরানি প্রোডাকশনস। তো এই জিনিসটা রয়েছে। তো আশা করা যাক যে ক্রিসমাসে আসতে চলেছে সিনেমাটা, কত ডিটেলে দেখাবে, কত ইতিহাসটা দেখাবে আর কতটা ফিকশন থাকবে সেটা তখনই বোঝা যাবে। বাট ট্রেলার দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই ডিটেলিং আছে যতদূর মনে হচ্ছে, যা যে ক্যারেক্টার্সগুলোকে দেখলাম। আর প্রেজেন্টেশনটা হচ্ছে হিউমারাসভাবে লাইটভাবে করেছে, মানে ও ইতিহাস বলে যে মানে লড়াইটাকেও একটু লাইটলি দেখিয়েছে, সফট নোটে, লাইট নোটে দেখিয়েছে, মানে খুব ইন্টেন্সিটি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেনি। তো এই জিনিসটা ভালো, যাতে মানে সব এজের লোকেরাই দেখতে পারে, এনজয় করতে পারে, ভালো। এবার দেখা যাক বাকি তো সিনেমা এলে বলা যেতে পারে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের সাথে আমার মতামত মিলছে কিনা সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা ভালো থেকে ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই আমি তাড়াতাড়ি কথা বলার যে অভ্যেস, এনিওয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিন্তু, হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আর সাথে বেল বাটনটা টিপতে ভুলবেন না, যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। বাই বাই।